আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি লবণীয় ভর্তার রেসিপি দেখার জন্য। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই ফলটা দেখেই বুঝতে পারছেন এটাকে আমরা গ্রামের ভাষায় কাউ বলে থাকি। আপনারা কে কি নামে এই ফলটাকে বলেন বা চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ রইল। এটা দিয়ে আমি খুব ইজিভাবে লবণীয় একটা পর্দার তৈরি করব। আর এই পর্দাটা খেতে অসম্ভব মজা। এই ফলগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে তারপরে একটা নাইফের সাহায্যে মাছ বরাবর কেটে নিচ্ছি, তারপরে ভিতর থেকে বের করে নিচ্ছি। দেখেন কত ইজিভাবে আমি এই কাজটা করতেছি। এই ফলের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, আর এটা দেখা যায় এই বর্ষার সিজনে, মানে গরমের সিজনে এই ফলটা পাওয়া যায়। শীতকালীন এই ফলটা না, এটা গ্রীষ্মকালীনই ফল বলতে পারেন। এটা আমার শাশুড়ি আম্মা গ্রাম থেকে পাঠিয়েছে আমার জন্য। আর এই টক ফলগুলো দেখা যায় আমরা মেয়েরাই বেশি পছন্দ করি ছেলেদের থেকে। আর একটু মজা করে যদি ভর্তা করে খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই, এটা খেতে অসম্ভব মজার। এই ভর্তাটা করার জন্য এখানে আমি চারটা বাদাম মরিচ নিয়েছি। আমি যে পরিমাণ জাল পছন্দ করি আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। বিট লবণ স্বাদ মতো আর বাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি হাত দিয়ে একটু পেঙ্গে নিচ্ছি। বাজা মরিচ, তারপরে বিট লবণ, বাজা জিরার গুঁড়ো, এই তিনটা দিয়ে যদি এই ভর্তাটা তৈরি করেন তাহলে ফ্লেভারটা দারুণ আসে আর খেতে অনেক বেশি মজার হয়। কে কে এই ফলের ভর্তাটা খেয়েছেন অবশ্যই জানাবেন। আর আমার আজকের এই সহজ ভর্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সহজ সহজ রেসিপিগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। তাহলে আমি প্রতিদিন যে নিত্য নতুন সহজ সহজ রেসিপিগুলো আপলোড দিব সবার আগে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।